ট্রাই করে তো দেখতে পারেন অ্যাটলিস্ট না জানলে যা হয় আর কি আমরা রেগুলার যেসব খাবার খাই মানে গতানুগতিক খাবারগুলোতে অভ্যস্ত এর বাইরে কখনো কিছু করতে চাই না করতে যাই না কিন্তু কেন আমরা ইচ্ছে করলেই পারি আমরা খাবারগুলো রেগুলার খাবারগুলোকে দিয়েই একটু মেনুটা চেঞ্জ করে অন্য রকমভাবে তৈরি করি আজকে এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এটা দেখার পর সবাই উপকৃত হবেন আশা করি কারণ এই রেসিপিটা এমন একটা জিনিস দিয়ে তৈরি করেছি যেটা আমরা হেলাই ফেলাই যেই জিনিসটা খাই অনেকে আবার খায়ও না যেমন আমি ধরেন না আমি আগে এক সময় কলিজা খুব পছন্দ করতাম কিন্তু মুরগির কলিজা যেটা এই ব্রয়লার মুরগির কলিজা এই কলিজাটা খুব একটা ভালো লাগতো না কারণ এটা একটু নরম টাইপের হয় তো এই কলিজাটা দেখা যেত রান্না করলে ফালা ফালা এটা কে খাবে অনেক সময় দেখা গেছে এর কারণে রান্নাই করতাম না এমনি কাঁচা কলিজাটাই ফেলে দিতাম তো পরে এক সময় আমার মনে হলো এটাকে যদি অন্য রকম কিছু করা নেই কলিজাটাকে দিয়েই যদি অন্য রকম একটা রেসিপি তৈরি করি তাহলে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ আমি এই কলিজাটাকে মাছ ভর্তা যেভাবে করে ঠিক সেভাবে করার চেষ্টা করেছি শুধুমাত্র এক জিনিস ব্যতিক্রম যে জিনিসটা আমি এখানে এড করেছি সেটার জন্যই কিন্তু খাবারের স্বাদ বেড়ে গেছে অনেক গুণ এখানে আমি যে পাতাটা ইউজ করেছি এই পাতাটার জন্যই কিন্তু এই কলিজা ভর্তা হ্যাঁ আমি এখন যেটা করছি এটা কলিজা ভর্তা এই কলিজা ভর্তাটা এত অসাধারণ টেস্টি হয়েছে এটা যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে আপনি একবার চেষ্টা করে দেখতেই পারেন ওই যে একটা কথাই আছে না গানে যে কলিজা ভুনা করে না নাকি বলবে লবণ কম হয়েছে কিন্তু এইভাবে যদি কলিজাটা ভর্তা করে আপনি খাওয়ান এই পাতাটা যদি দেন এটার স্মেল এত সুন্দর এত অসাধারণ কলিজার কেমন একটা অন্যরকম উৎক গন্ধ থাকে না সেই গন্ধটা তো থাকবেই না যেহেতু এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আমি কাঁচামরিচগুলোকে ছোট কুচি করে দিয়েছি রসুন দেওয়া তো এমনিতেই গন্ধ থাকার কথা না তারপর যখন আমি এই পাতাটা এখানে ব্যবহার করেছি এরপর কোনো রকমের উৎক বা বাজে স্মেল নেই এটা এত সুন্দর একটা অসাধারণ ফ্লেভার এসেছে যে আপনাকে খাবারে আরও আকৃষ্ট করবে তারপর আমার ভাজাটা হয়ে গেলে এখান থেকে আমি সে পাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি পাতা বেছে ফেলে দেবার পর সেটা ছেঁচনিতে নিয়ে ভালো করে ছেঁচে নিলাম আর ভাজার সময় আমি কি দিয়েছি দেখতেই তো পেলেন আমি দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সেই সাথে একটু লবণ পরিমাণ মতো আর হলুদ এক চামচের চার ভাগের এক ভাগ জাস্ট অল্প একটু তো এই ছিল আমার উপকরণ আর এই সব উপকরণ একসাথে করে আমি একটু ভেজে নিয়েছি আগে প্রথমে কলিজারটাকে ভালো করে ভেজেছি ও হ্যাঁ এই রেসিপিটা তৈরি করতে আমি খুবই কম তেল ইউজ করেছি একদম বলতে গেলে এক চা চামচের থেকেও কম প্রায় এক চা চামচ পরিমাণ তেল আর সেই সাথে মুরগির চর্বির একটা টুকরা দিয়েছি এতেই যথেষ্ট এত কম তেলে ভাজা একটা ভর্তা খুবই উপাদাও আর খুবই অসাধারণ মজার আপনিও ট্রাই করতে পারেন ভালো লাগার গ্যারান্টি আমি 我们一起。